Subscribe to Film Companion for your film fix. Hit the bell icon so you never miss an update. হ্যালো, ওয়েলকাম টু ফিল্ম কম্প্যানিয়ন লোকাল। আমি অরিত্র, আর আজ এফসি ফিরে দেখাতে আমরা কথা বলবো হচ্ছে সত্যজিৎ রায়ের জনঅরণ্য নিয়ে। তো সত্যজিৎ রায়ের ফিল্ম রিভিউ করার ক্যাপাবিলিটি আমার নিজের নেই, এটা আমার মনে হয়। তো আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু চিরকাল এইরকম ওয়ার্ল্ড সিনেমা টিনেমা দেখতাম না। আমিও খুবই মেন স্ট্রিম একটা ছবি দেখার দর্শক ছিলাম, এবং পরিচালকের নাম না দেখে, অভিনেতার নাম দেখে ছবি দেখতে যাওয়ার টেন্ডেন্সি আমারও ছিল। বাট তারপরে আমার লাইফে ইঞ্জিনিয়ারিং এলো, এবং ইঞ্জিনিয়ারিংয়ে ঢোকার পরে লোকে ইঞ্জিনিয়ারিং ছাড়া বাকি সব কিছু করে, সেরকম আমিও তাই করতাম। এবং ইঞ্জিনিয়ারিং পড়ার একটা মানে বিশাল পার্ট হচ্ছে, নয় কেউ গানে ইনভলভ হবে, নয় কেউ সিনেমা প্রচুর দেখবে এবং সেটা নিয়ে অনেক কথাবার্তা আলোচনা হবে, সেটা প্রতিটা ইঞ্জিনিয়ারিং কলেজেরই একটা কালচার আছে। তো আমিও তার মধ্যে ইনভলভ হলাম এবং ধীরে ধীরে অন্য ধরনের সিনেমা দেখা শুরু করলাম। তো আমি একজনের কাছে কিছু ফিল্ম সাজেশন নিতে গেছিলাম, তো সে আমাকে প্রথমে স্যাটার্নস ট্যাঙ্গো দিয়েছিল, বেলাটারের, যিনি হাঙ্গেরিয়ান ডিরেক্টর, খুব নাম করা। তো স্যাটার্নস ট্যাঙ্গো ইজ আ স্লো ফিল্ম, আমি দেখে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তো তখন আমি বুঝতে পারি যে এটার একটা প্রসেস আছে, এবার আমি হুট করে যদি একটা না আমি দেখি একরকমের সিনেমা, সেখান থেকে আমি পুরোপুরি একটা অন্যরকমের 180 ডিগ্রি ফেস শিফট যদি করি, আমি কিচ্ছু বুঝতেও পারবো না এবং আমার ভালোও লাগবে না। সো দের ইজ এ প্রসেস। তো আমি প্রথমে অনুরাগ কাশ্যপ, হানসাল মেহতা এদের ছবি দেখতে শুরু করলাম, এবং সেটা দেখা যখন কমপ্লিট হয়ে গেল, আমি ধীরে ধীরে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনে শিফট করলাম। তো সত্যজিৎ রায়ের প্রথম যে ছবিটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে জনঅরণ্য, যেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। এর আগে আমার গুপি গাইন বাঘা বাইন ফেলুদা দেখা ছিল, বাট দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট, সেটা ছোটোবেলায় দেখা, সেখানে এই জিনিসটা আমি বুঝিনি। এবং এই সত্যজিৎ রায় যেটা মানে ওনার ক্যালকাটা ট্রিলজির যে সত্যজিৎ রায়, বা দেবী সত্যজিৎ রায়, বা চারুলতার সত্যজিৎ রায়, এটা কমপ্লিটলি ডিফারেন্ট আমার মনে হয় যে ফেলুদা এবং গুপি গাইন বাঘা বাইনের সত্যজিৎ রায়ের থেকে। তো সেইটাকে আমি ধীরে ধীরে এক্সপ্লোর করতে শুরু করলাম, এবং প্রথম ছবিটা ছিল জনঅরণ্য। তো সেটারই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে বলবো। তো এই ফিল্মে প্রচুর ক্রিটিক, মানে বড় বড় ওয়ার্ল্ডের নাম করা করা ক্রিটিকরা বহু রিভিউ অলরেডি করেছে, এবং সেখানে তারা বলেছে সিনিক্যাল অ্যাপ্রোচ, যেভাবে তখনকার দিনে সোসাইটি 1970s সোসাইটিকে দেখিয়েছে। তো 1970s সোসাইটির ব্যাপারে আমার তখন কোনো আইডিয়াই ছিল না যে ক্যালকাটায় কী হচ্ছিলো, সেই সময় পলিটিক্যাল ব্যাকড্রপের ব্যাপারেও কোনো আইডিয়া ছিল না। তাহলে আমি কেন বেশি এত কানেক্ট করলাম ছবিটার সাথে? দুটো জিনিস আমাকে সবচেয়ে বেশি এই ফিল্মটার প্রতি এঙ্গেজ করেছিল। আমি টেকনিক্যাল ডিপার্টমেন্টের কথা বলছি না, সেটা আমি ফিল্মটা আমি প্রতি বছর আবার অনেকবার দেখেছি, এবং তখন অনেক কিছু নতুন নতুন অনেক কিছু এক্সপ্লোর করেছি, সেটার মধ্যে আমি আসছি। বাট প্রথমে যে জিনিসটা আমাকে কানেক্ট করেছিল, ইট ইজ এ ভেরি রিলেটেবল কন্টেন্ট। হয়তো 1970s গল্প, বাট তাতে যে বিষয়বস্তুগুলো দেখানো হয়েছে এবং যেভাবে দেখানো হয়েছে, সেটা আপনি আজকেও 2020 দাঁড়িয়েও ঠিক একইভাবে অনুভব করতে পারবেন। সবার চেয়ে প্রথমে যে একটা স্টুডেন্টের মার্কস তার মেরিটের ওপর ডিপেন্ড করে না, সেটা অনেক কিছু মানে অনেক কিছু জিনিসের ওপর, অনেক কিছু সার্কামস্ট্যান্সেসের ওপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে সিনেমা স্টার্টিং ওপেনিং শট, যে একটা পরীক্ষা চলছে, পরীক্ষা হল, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্সামিনার যে খাতা চেক করছে, সেখানে কী হচ্ছে, কেন এই ছেলেটা প্রোটাগনিস্ট আমাদের কম নম্বর পেলো, সব কিছু রিলেটেড, একটার সাথে একটা কানেক্টেড। তো এই যে বিষয়টা, মানে এটা এত সুন্দরভাবে দেখিয়েছে, এটা সত্যি আমরা মানে আমি এটা সবচেয়ে প্রথমে রিলেট করেছিলাম যে হ্যাঁ, এটা তো সত্যি যে মার্কস যে পায় এটা খালি মানে স্টুডেন্টের মেরিটের ওপর বা সে কীরকম পরীক্ষা দিয়েছে তার ওপর ডিপেন্ড করে না, অনেক কিছুর ওপর ডিপেন্ড করে, তার মধ্যে পলিটিক্সও ইনভলভ আছে। সো এইটা একটা খুব প্রথম রিলেটেবল ফ্যাক্টর আমার লেগেছিলো। দ্বিতীয় হচ্ছে যেটা সবচেয়ে ওই সময় ছেলেমেয়েরা কানেক্ট করে, দ্যাট ইজ ব্রেকআপ। সো এই ফিল্মে আমার মনে হয় যে এখন অত ওয়েব সিরিজ হচ্ছে, পার্টিকুলারলি রিলেশনশিপ বেসড এত ড্রামা টামা হচ্ছে, সেখানে ব্রেকআপ দেখাচ্ছে, ব্রেকআপ নিয়ে আলাদা সিরিজ সিনেমা হচ্ছে, কিন্তু এই ফিল্মে যেভাবে ব্রেকআপ দেখানো হয়েছে, ফিল্মে স্টার্টিংটাও হয় একটা ব্রেকআপ দিয়ে, মানে স্টার্টিংটা নয়, একটু প্রথম দিকে ইন্ট্রোডাকশনের দিকে আমরা দেখতে পাই একটা ব্রেকআপ হচ্ছে। সো ওইখানে যেভাবে ব্রেকআপ দেখিয়েছে এবং পরে গল্পের মধ্যে আবার দেখাচ্ছে যে ওই যে তার পার্টনার মানে প্রোটাগনিস্টের যে পার্টনার ছিল সেই লাইফে এগিয়ে গেছে, বাট তারপরে রিকল করছে, এবং সেখানে তখন এই মানে এরও মানে অ্যাপ্রোচটা খুব সিনিক্যাল হয়ে গেছে, সেই বিষয়বস্তুগুলো এমনভাবে দেখিয়েছে উইচ ইজ ভেরি ভেরি রিলেটেবল। সো এইটাও আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল যে আরে এইটা তখনও হতো, 1970s হতো, এটা তো মানে এখনকার দিনে হয়। সো এইটাও ভেরি রিলেটেবল ছিল। এবং তৃতীয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা কী দেখি, যে প্রচুর ছেলেমেয়েরা প্লেসমেন্ট পাচ্ছে না, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে ঘুরে বেড়াচ্ছে, তো সেইটা এই ফিল্মেও দেখানো হয়েছে। তখনকার দিনে যেরকম এনভায়রনমেন্ট ছিল সেই অনুযায়ী প্রচুর ছেলেমেয়েরা বেকার ঘুরে বেড়াচ্ছিল, তারা ফ্রাস্ট্রেটেড ছিল। আরও একটা জিনিস যেটা আমি খুব কানেক্ট করেছিলাম, যে ইন্টারভিউতে আউট অফ কনটেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করা, যেটা আমরা সিনিয়রদের কাছে শুনেছিলাম এবং পরে নিজেরাও এক্সপিরিয়েন্স করেছি কিছুটা ইন্টারভিউর সময়। সো এই বিষয়বস্তুগুলো খুব 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 রিলেটেবল, এইটা প্রথম জিনিস যেটা আমাকে এই ফিল্মটার প্রতি অ্যাট্রাক্ট করেছিল। এবং দ্বিতীয় যে জিনিসটা আমাকে এঙ্গেজ করে রেখেছিলো এই ফিল্মটার প্রতি, দ্যাট ইজ দ্য কমেডি, হিউমার।
তো ফিল্মটা জুড়ে দারুণ দারুণ কিছু সিন আছে যাতে এত ভরপুর হিউমার আছে। হ্যাঁ ডেফিনেটলি এটা ওই গুপিগাইন বাঘাবাইন বা ফেলুদার মতো হিউমার নয়, ইট ইজ মোর অফ এ ডার্ক কমেডি। মানে একটা সিন আছে যখন উৎপল দত্তর ক্যারেক্টারটা আসে, তখন বলে আলপিন টু এলিফ্যান্ট সব কিছু সাপ্লাই করি, তখন এডিটিংটাও দেখবেন যে এলিফ্যান্টটাকে অ্যাকচুয়ালি দেখানো হয়। সো ইট ওয়াজ অ্যামেজিং সিন। একটা ইন্টারভিউ সিন আছে যেখানে আউট অফ কনটেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য মুন, ওই সিনটা যেভাবে এডিট করা হয়েছে এবং যেভাবে মানে পরপর বিভিন্ন কোয়েশ্চেন লোকে করছে, মানে ওইটা দেখবার মতো। এবং গোটা সিনেমা জুড়ে এই যে সিনসগুলো ছিল, হয়তো বিষয়বস্তুটা খুব সিরিয়াস কিন্তু অ্যাপ্রোচটা খুব একটা ডার্ক কমেডি আছে, যেটা আপনি প্রতিদ্বন্দ্বীতেও দেখতে পাবেন। ক্যালকাটা ট্রিলজির মধ্যে সত্যজিৎ রায় আই থিঙ্ক মানে এই ডার্ক কমেডিটা খুব ভালোভাবে ইউজ করেছেন, তো আমাকে ওইটা খুব এঙ্গেজ করেছে। ইটস আ ভেরি ভেরি এন্টারটেনিং ফিল্ম। তো এই দুটো ছিল ফার্স্ট রিলেটেবল ফ্যাক্টর যেটা তখন আমাকে এঙ্গেজ করেছিল। হ্যাঁ ডেফিনেটলি সিনেমাটার মধ্যে সাউন্ডের কাজ অসাধারণ, মিউজিক কম, মিউজিক আমি বলবো না, এটাকে র্যাদার আমি বলবো যে সাউন্ড। মানে প্রথম ওপেনিং শটটাতেই আমরা দেখতে পাচ্ছি কাগজ এবং পেনের আওয়াজ হচ্ছে মানে এক্সাম হলের মধ্যে, তো এরকম অ্যাম্বিয়ন্স সাউন্ড বেশি ইউজ করা হয়েছে। আরেকটা হচ্ছে লাইটিং, উইচ ওয়াজ অ্যামেজিং। লাইটিংটাকে একটা সিম্বলিক্যালি এত সুন্দরভাবে ইউজ করা, স্পেশালি ক্লাইম্যাক্স সিনটাতে আলো আধারের খেলা, এবং আমার মনে হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ওই সময় সত্যজিৎ রায় যেসব সিনেমাগুলো শ্যুট করেছেন তার ক্যামেরা ওয়ার্ক ওয়াজ মানে জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে একদম পুরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ডেফিনেটলি সেটা ছিল। তো এইগুলো আমি অনেক পরে এক্সপ্লোর করেছি, বাট ফার্স্ট যে দুটো জিনিস আমাকে এই সিনেমাটার প্রতি টেনেছিল ওয়াজ ফার্স্ট ওয়াজ দ্য রিলেটেবল থিং, দ্যাট আজকের দিনে দাঁড়িয়েও একদম কোনোভাবেই ডেটেড হয়নি, ইস্যুসগুলো আজকের দিনেও ততটাই ফ্রেশ। এবং দ্বিতীয় হচ্ছে যেটা আমাকে এঙ্গেজ করে রেখেছিল, দ্যাট ওয়াজ দ্য হিউমার। সো জন অরণ্য, যারা অনেকে আছে যারা মেইন স্ট্রিম সিনেমা দেখে কমেন্ট করে দেখি যে আমরা আর্ট ফিল্ম দেখি না, বোরিং লাগে, ভয় লাগে, ভাল লাগে না, বাট তুমি একবার দেখা শুরু করো, স্টার্ট উইথ দিস ওয়ান, দিস ইজ অ্যাভেলেবেল ইন ইউটিউব, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস, তারপরে তুমি বুঝতে পারবে। ইটস এ ভেরি ভেরি এন্টারটেনিং ফিল্ম, বাট তোমাকে শুরু করতে হবে। তো এটাই আমার বলার ছিল, আমি জানি না কী হলো, আমি পুরোপুরি আমার স্টোরিটা শেয়ার করলাম। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Bye-bye.